কি হয়েছে তোমার এখানে? ব্যথা কে দিয়েছে? আঙ্কেল দিয়েছে। তো ডক্টর প্লেটলেটটা কম দেখে আবার বললো ডেঙ্গুর রিপোর্টটা করাতে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে 9:45, আর এখন ওই ডোডোকে ব্লাড টেস্টের জন্য ব্লাড দিয়ে আসলাম, তারপরেই ব্লগটা স্টার্ট করছি। আসলে আগের দিন তো বললামই যে ওর জ্বর কমছে, জ্বর এসছে, ডক্টর দেখিয়ে এসেছি, 3 দিনের ওষুধ দিয়েছে। কালকে 4th ডে ছিল, কালকে আর ওই জন্য ইচ্ছা করেনি ভিডিও কিছু শ্যুট করি। তো কালকে 4th ডে ছিল, 4th ডেতে ওর মানে হচ্ছে জ্বর কালকে দুপুরের পরে এসেছিল, কিন্তু ছিল বেশ খানিকটা জ্বর, ছিল 101 মতন ছিল। কালকে আবার ডক্টরের কাছে নিয়ে গেছি, যেহেতু 4th ডেতেও জ্বর কমেনি তো ওই জন্য ডক্টর ব্লাড টেস্ট দিয়েছে। তো আজকে সকালে গিয়ে ব্লাডগুলো দিয়ে আসলাম, ওর দেখাচ্ছি ওর ওই হাতে, ওখানে তো ইচ্ছা করেনি আর তুলতে, কারণ সিরিঞ্জ ঢুকাচ্ছে কষ্ট লাগছিল। তো ওর হাতে টেপটা করা আছে সেটা দেখাচ্ছি, আর তারপরে ওকে ব্রেকফাস্টটা বানিয়ে দেবো। ব্রেকফাস্টটা খাক আগে, কিছু খেতেও চাইছে না, খাক ব্রেকফাস্টটা, তারপরে কথা বলছি। যেটা কি হয়েছে তোমার এখানে? ব্যথা কে দিয়েছে? আঙ্কেল দিয়েছে। কি বার করেছে ওখান থেকে? টেস্ট করার জন্য নিয়েছে। খুঁয়ে দাও গো, খুঁয়ে দাও গো, তুমি হাত সরাও। হাত সরাও, হাত সরাও, আমি খুঁয়ে দিচ্ছি। আবার লাগিয়ে দেব? নো। তোমার ব্লাড নিয়েছে? কতটা? এতটা ব্লাড নিয়ে নিয়েছে? আহারে, লাড্ডু দিচ্ছে। মহারাজ বসে রয়েছে, নিজের ব্রেকফাস্ট করতে করতে ওপরে গেছে। এইটা আজকে ভাবিদের ব্রেকফাস্ট, মুড়ি আর এটা সম্ভবত এখানকার চানাচুর আর এই ছোলা ভাজা। অর্গ বলছে এটাই খাবে ব্রেকফাস্ট। ওর এই ডান্সটা আমার এত ভালো লাগে, এখানে গিটার চালিয়ে দিয়ে গেছে। এই যে এটার মধ্যে অর্গ আবার অ্যাড অন করছে ওর চানাচুর, কলকাতার চানাচুর অ্যাড অন হচ্ছে এখানে। ওপরে গেছে একজন খেয়ে, মানে শরীরটা এখন একটু ভালো আছে বলে ওপরে গেছে। চিন্টু নিয়ে আসছে, কি বলছে সেটা শুধু শোনানোর জন্য ভিডিওটা স্টার্ট করলাম। কি কি আরেকবার বল। চিন্টু এরকম দৌড়ে দৌড়ে নামছে, ও বলছে চিন্টু আরামসে, চিন্টু আরামসে। আরেকবার বলে দাও, চিন্টু আরামসে। যাচ্ছে রিপোর্ট নিয়ে আসতে, সেও দৌড়ালো সাথে, চিন্টুও যাচ্ছে। ওখান থেকে ফোন করেছিল, যেখানে টেস্ট করিয়েছি না ওখান থেকে ফোন করেছিল যে রিপোর্ট হয়ে গেছে। তো অর্ঘ বলল বাইক নিয়ে যাই, চিল্লানো স্টার্ট করে দিয়েছে, তো গাড়ি নিয়েই যাচ্ছে, সাথে চিন্টুকে পাঠিয়ে দিলাম যে ও তিনজনে মিলে যাক একটু ঘুরেও আসুক, রিপোর্টটাও নিয়ে আসুক। এই যে বাবুমশাই ঘুম পেয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, বাবুমশাই ঘুম পেয়ে গেছে। ঘুমাও ঘুমাও, তুমি শো শো। আচ্ছা মামামকেও শুতে হবে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি শো, মামাও শুচ্ছে। এই তো ঝুনঝু বাচ্চা। আচ্ছা আর কুচুনকে, আর তুমি দিদি চিন্টু দিদিকে কি বলো? আরামসে কি বলো? চিন্টু দিদি আরামসে, চিন্টু দিদি আরামসে। আর পাপাকে কি বলেছিলে? পাপাকে, পাপাকে কি বলেছিলে? পাপা কি বলেছিল? পাপাকেও কি বলেছো? আরামসে চালাও। এটা এটা একটা নতুন ওয়ার্ড শিখেছে, আরামসে আরামসে। চিন্টুকেও বলবে, অর্ঘকেও নাকি গাড়িতে বলে যে পাপা আরামসে চালাও, আরামসে। এখন বলবে না, তুমি চলে আসো, চলে আসো, চলে আসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি।
আসো চলো ঘরে চলো, আসো আসো চলে আসো, আবার উপরে চলে যায়, আসো নিয়ে আসো, এটাকে কোলে ধরে নিয়ে আসো তো, এটাকে কি বলছো তুমি, কি বলছো, কি আরেকবার বলো, শুনতে পাইনি, পাপা কোলে করে নিয়ে আসো তো, নিয়ে আসো নিয়ে আসো, এটাকে নিয়ে আসো, একটু চটকে দাও, একটু চটকে দাও, তো পাকা পাকা কথাও কোথা থেকে বলতে শিখেছে, পাপা কোয়ে কোয়ে নিয়ে আসো তো। ঘুম থেকে উঠেই বাইরে ভাবিরা ছিল, আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠে, মানে ভাবি এসেছিল ওর শরীরটা কেমন আছে জানার জন্য, জিজ্ঞাসা করার জন্য, আওয়াজ পেয়েই ঘুম থেকে উঠে সোজা চিন্টুর সাথে ওপরে চলে গেছে। আর সেই ফাঁকে আমি একটু সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, অর্ঘ্য গেছিল, ওর যে ডক্টর ব্লাড টেস্ট দিয়েছিল না, সেই ব্লাড টেস্ট রিপোর্টগুলো নিয়ে সোজা ডক্টরের কাছে, ডক্টরকে দেখাতে যে রিপোর্টগুলো কী আছে। যাই হোক, আমরা দেখেছিলামই একটু টাইফয়েডের একটু ইনফেকশান আছে, প্লেটলেটটাও একটু সামান্য কম আছে, তো ডক্টর প্লেটলেটটা কম দেখে আবার বললো ডেঙ্গুর রিপোর্টটা করাতে। তো যেখানে ল্যাবে টেস্ট করিয়েছিলাম তো সেখানেই বললো যে ওরা তো ফেলে না, ডক্টরেরই চেনাশোনা, ওরা ফেলে না, একদিন রাখে, তো ওখানে বলে দিলে ওরা করে দেবে, আধা ঘন্টায় রিপোর্ট দিয়ে দেবে। তো আবার সেখানে রিপোর্টগুলো দিয়ে আসলাম, মানে ফোন করে দিলাম, ওরা সেই হিসাবে আবার রিপোর্টটা চেক করে নিল ডেঙ্গুর, তো ডেঙ্গুর রিপোর্টও নেগেটিভ, বাকি যা টেস্ট হয়েছিল ডক্টর বললো এগুলো একদম বর্ডার লাইনে রয়েছে, এর জন্য আলাদা কিছু করার দরকার নেই, ঠিকই আছে, মানে একটু স্বস্তি পেলাম। আর আজকে সারাদিনে জ্বরটা আসেনি, এটাও একটা অনেক মানে ভালো দিক, ভালো যে আজকে সারাদিনে জ্বরটা আসেনি, ছেলেটা অনেকটাই অ্যাক্টিভ আছে, দৌড়ে দৌড়ে এখন ওপরে চলে যাচ্ছে, দুদিন যে ওপরেও যাচ্ছিল না, হয়তো ইচ্ছে করছিল না শরীর, তো ঠিক আছে, মানে ও এখন মোটামুটি সুস্থ। আজকে একটু টেনশনেই ছিলাম, ডক্টর ব্লাড টেস্ট বলেছিল কী হবে কী হবে না, কী রিপোর্টে আসবে, তো যাই হোক সমস্ত রিপোর্ট ভালো আছে, একটু মানে শান্তি। আদি চলে এসেছে, আদির সাথে সাথে চিন্টু আবার চলে এসেছে, এটা কি মাথায় দিয়েছো তুমি, চিন্টু দিদির হেয়ার ব্যান্ড, হ্যাঁ চিন্টু দিদিকে দিয়ে দাও, দিয়ে দাও, এই চিন্টু দিদিকে বলে দাও, চিন্টু চিন্টু দিদিকে বলে দাও, আরামসে চিন্টু আরামসে বলে দাও, জোরে বলো একটু, এখন শরীরটা একটু ভালো আছে না, ওর লাফালাফি লাফালাফি শুরু হয়ে গেছে ওর। কিছু হলেই এখন আরামসে আরামসে চিন্টু আরামসে, কোথা থেকে শিখেছে চিন্টু, এখানে পড়াতে বসেছে একজনকে, উঠে বসো বাবা, শুয়ে শুয়ে পড়তে নেই, উঠে উঠে বসে পড়ো, ওয়াও ভেরি গুড, এটা পারবে না, রোজ পড়েনি না, না ডান্স, বাবা রে বাবা, তুমি হামটি ডামটি দেখতে দেখতে ভাতু খাচ্ছো, এই রুটি খাচ্ছো, আবার ডান্সও করছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, করো না, আমরাও খেয়ে নিই, ও খাচ্ছে সাথে, আমরাও আমরাও খেতে খেয়ে নিই, এখন কিরম করে ডান্স করছো, পিট্টি খাবি পিট্টি পিট্টি, এই যো পাগলা ঘোড়া খেপেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে, পাগলা ঘোড়া আজকে রেডি হয়ে গেছে, তুমি রেডি হয়ে গেছো, আচ্ছা এপাশটায় আসো, এপাশটায়, ওই বাবারে ওই বাবারে ওই বাবারে, রেডি হয়ে গেছে আজকে বাবু মশাই, শরীরটা ভালো আছে, হাই শরীরটা ভালো আছে, ভালো আছে তোমার শরীর, আচ্ছা ইয়েস, আচ্ছা বলো আদি হেলদি, আদি স্ট্রং, আদি স্ট্রং বলো তোর একবার, এতে কী হচ্ছে, এতে কী হচ্ছে, এতে কী হচ্ছে, এতে কী হচ্ছে, লেগে যাবে মাথা ফেটে, রক্ত বেরোবে গো, রক্ত বেরোবে, আজকে কলকাতাতে তো শুনলাম বৃষ্টি হয়েছে, খুব ঝড় বৃষ্টি হয়েছে, আজকে এখানে অনেকদিন পরে ওয়েদারটাও ভালো আছে, তো ওকে ওই জন্য আজকে নাইট ড্রেসটা পরিয়ে দিলাম, না হলে তো হাফাতা হাফ প্যান্ট পরে ঘুমোচ্ছিল, তো রেডি হয়ে গেছে ঘুমের জন্য, তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, তো আজকের মতন।
টাটা।